চালাবে খুবই ভালো। অনেকদিন পরে আরো একবার চলে এসেছি কোথায়, মাসুম মোটরস। হ্যাঁ বন্ধুরা, যদি না ভালো থাকেন তার জন্য আমি চলে এসেছি, মন খুশি করে দেবো এরকম একটা জায়গায় চলে এসেছি। তোমরা কালেকশন দেখতে পাচ্ছ, সোনার কালেকশন দেখে নিয়েছি দাদা। আর এস থেকে শুরু করে আরন বাইক, এমডি থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড, যাওয়া থেকে শুরু করে বহুত হিউজ কালেকশন আছে। শুধুমাত্র স্পোর্টস কালেকশন নয়, কিন্তু এখানে দাদা স্কুটির কালেকশন রয়েছে, এছাড়াও ভিতরে ফুল টু মাইলেজেবল কালেকশন রয়েছে। প্রত্যেকটা গাড়ি কি ডিটেল কি প্রাইস রয়েছে সবকিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিও না স্কিপ করে পুরোপুরি অবশ্যই করে দেখুন, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। সেই কারণের জন্য তো চলো সময় না নষ্ট করে দাদার সাথে একটু কথা বলি। তো অবশেষে মাসুম মোটরসের দাদার কাছে চলে, দাদা কেমন আছেন? ভালো আছি, ভালো আছো তো? খুব ভালো আছি, অনেকদিন পরে এসেছি, ভালোবাসা পাবো তো আগে? অবশ্যই, যেহেতু আমার ভিডিও সবসময় কিন্তু ডিমান্ড থাকে যে মাসুম মোটরসের কি নতুন নতুন কালেকশন রয়েছে সেগুলো দেখানোর জন্য। তো আজকে স্টকে আমরা কি কি দেখাতে চলেছি? সব রকম, মানে লো সিসি থেকে হাই সিসি সব রকম, জাবা মোটামুটি শুরু করে এমপি থেকে শুরু করে আর গ্ল্যামার থেকে শুরু করে স্কুটি থেকে শুরু করে প্রত্যেকটা মোটামুটি মন ভরানো হতে কালেকশন রয়েছে নাকি? তো নতুন করে কিছু বলার নেই, তাও আমি দাদাকে বলবো যে আপনার শোরুম কটা থেকে কটা বন্ধ খোলা আছে আমাদের একটু বলে দিন। শোরুম খোলা থাকে সকাল 10:30 থেকে রাত 8:30, কল টাইমটা আর ফ্রাইডে বন্ধ থাকে। আর কলেক্ট ফোন করার সময় হলো মোটামুটি সকাল 10:30 পর থেকে রাত 8:30-9 অব্দি কাস্টমার ফোনে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তারপর থেকে আর ফোনে যোগাযোগ হবে না, হবে না আর কি। আর আসার ডিটেইলস একটু বলে দাও। আর কেউ যদি শিয়ালদা বা শিয়ালদা মানে কলকাতার বাইরে থেকে আসতে চায়, আচ্ছা, তাকে আসতে হবে বারুইপুর। আচ্ছা, শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে, বারুইপুর নামতে হবে। আচ্ছা, 40 মিনিট মতো সময় লাগবে। আচ্ছা, বারুইপুর রেলগেট থেকে বা রাসমণি স্কুলের সামনে থেকে শঙ্করপুরের অটো। আচ্ছা, অটোতে উঠে এটুকুই বলতে হবে মিরপুর ব্রিজের পাশে বাইক শোরুমে নামবো। আর কাস্টমার যদি ফোনে যোগাযোগ নাও করতে পারে, অনেক অনেক সময় শোরুমে চাপ থাকলে ফোন রিসিভ করা সম্ভব হয় না, একদম, তাদের জন্য হোয়াটসঅ্যাপ, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, যা জানার থাকবে যা জানতে চাই সবকিছু রিপ্লাই পেয়ে যাবে, বা কি গাড়ির ব্যাপারে কি সব ছবি পাঠিয়ে দেওয়া হবে, যা জানতে চাই হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে, একদম। তো চলুন বাকি কথা আমরা গাড়ি দেখাতে দেখাতে অবশ্যই করে ভিডিও ভিডিও আলোচনা করব। তারা শুরুটা কোথায় করুন বলুন দেখি? চালিয়ে না নিয়ে যেতে পারে তার জন্য ডেলিভারি ব্যবস্থা, চিন্তা তো মাসুম মোটরস থেকে করতেই হবে না, কারণ গাড়ি কেনার আগে পেপার নিয়ে এসে কেউ থাকতে হবে। এখন একটা মানে সেকেন্ড হ্যান্ড গাড়িতে সব থেকে বড় কথা পেপার, পেপার মাসুম মোটরস এ টু জেড পেপার কমপ্লিট পাবে, যে নেবে তার নামে থেকে করে শুরু করে সবকিছু করে দেওয়া হবে। সে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও হতে পারে, মোটামুটি পেপার ছাড়া কোনো ভয় পাওয়া হবে না। আর এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, জন্য কাস্টমারের কোনো ছোটাহাটা করতে হবে না, কোনো টেনশন করতে হবে না, গাড়ি নিয়েও কোনো চিন্তা নেই। আর একটা কথা বলি, যাবে তেল ভরবে চালাবে, গাড়ি নিয়ে যাওয়ার পরে 10 টাকার কাজ থাকবে আনবে ফ্রি করে দেবো এখান থেকে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে গাড়ি যদি কোনো টুকটাক কাজ থাকে সেটাও এখান থেকে হবে, সার্ভিসিং ফার্ভিসিং যে আশা করি আমার গাড়ি নিয়ে যাওয়ার পরে কাস্টমারকে কাজ করাতে হবে না। আচ্ছা, যেহেতু আমার মন আছে গাড়ি নিয়ে যাওয়ার পরে কাস্টমারের কাজ করাতে হবে না, তবুও যদি কোনো কাজ থাকে আনবে ফ্রি করে দেবো। ফ্রি তো হয়ে যাবে এটা না, কাস্টমার গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে। আচ্ছা, দ্বিতীয় কোনো হেডেক না নিতে হবে না, না গাড়ির চিন্তা না পেপারের চিন্তা। আরে দারুণ ব্যাপার দাদা, তো আর কিছু বলার নেই, শুধুমাত্র ভিআরদের জন্যই আর কাস্টমারদের জন্য কিন্তু এত সুন্দর ভালো ভালো পরিষেবা রেখে দিচ্ছে। এই আরএস পালসারটা আমরা সরাসরি পেয়ে যাচ্ছে 95 বললেন, 95 দাম রাখা আছে ডিসকাউন্ট করে 85 এ আমরা পেয়ে যাচ্ছি আরএস 200 হোয়াইট এন্ড ব্লু কালার কম্বিনেশন করা। নেক্সট হচ্ছে R15 V3, এই গাড়ি সম্পর্কে তো কিছু বলার নেই, সবাই কম বেশি পরিচিত রয়েছে। অ্যাকচুয়ালি অ্যাডভান্স হয়ে গেছে, সেম গাড়ি আরো দুখানা ঢুকেছে আমাদের অন্য গোডাউনে আছে, সার্ভিসের অভাবে এখানে আনতে পারিনি, সেটা প্রসেসিং চলছে করে এখানে আনবো আজকে। আচ্ছা, তো এটার কি দাম রাখা হয়েছে বর্তমানে? এটা দাম রেখেছিলাম 98,
95 এ সেল হয়েছে সেম প্রাইসে গাড়ি সেম গাড়ি পাবে সেম গাড়ি পেয়ে যাবে হ্যাঁ একদম সেম কালার সেম গাড়ি একটা ব্লু একটা রেড মানে 95 এর মধ্যে হয়ে যাবে 590 এর মধ্যে ভার্সন 3 अवेलेबल আমাদের আচ্ছা নেক্সট হয়েছে এমপি এমপি 15 এবিএস মডেল আছে আচ্ছা 2021 এর এন্ডের গাড়ি 2021 এর এন্ডের গাড়ি আচ্ছা দাম রাখা আছে মাত্র 125000 টাকা 125 ডিসকাউন্ট করে 120 তে চলে আসবে 120 তে চলে আসবে মানে 5000 টাকা বলে ওরা ডিসকাউন্ট নাকি প্রত্যেকটা গাড়ির উপর কিন্তু ধরে ইনস্ট্যান্ট 5000 করে ডিসকাউন্ট দিচ্ছে আপনাদেরকে নেক্সট হচ্ছে জাভা এটা 9 মাসের পুরনো গাড়ি 9 মাসের পুরনো গাড়ি মাত্র 9 মাসের পুরনো গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস আছে গাড়িতে ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে আপনারা দেখতেই যাচ্ছেন তো কি দাম রেখেছেন বলুন দাম রেখেছি মাত্র 145000 টাকা 145 সবকিছু চেঞ্জ আছে পুরনো গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে গাড়ি একদম ফুল কন্ডিশনে আছে সরাসরি 8000 টাকা ডিসকাউন্টে পালসার এনএস 125 মাত্র 2 মাসের গাড়ি 2 মাসের গাড়ি বললো তো হ্যাঁ 2 মাস মাত্র 2 মাসের গাড়ি আপনারা পেয়ে যাবেন নতুন কেন কিনবেন একবার হলে মাসুম মোটরস আপনারা ভিজিট করুন যে কন্ডিশনের গাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট হচ্ছে এনএস 160 নাকি হ্যাঁ ডাবল ডিক্সের সঙ্গে আছে গাড়িটা আচ্ছা রেড এন্ড ব্ল্যাক কালারের কন্ডিশনের গাড়ি দাম রাখা আছে 75000 টাকা ডিসকাউন্ট করে 68000 এ চলে আসবে 68000 হ্যাঁ কেউ যদি ফাইনান্স বলে ফাইনান্স হয়ে যাবে ক্যাশ বললে ক্যাশ 68 এ হ্যাঁ ফাইনান্স হলে ফাইনান্স হবে ক্যাশ হলে ক্যাশ হবে 68000 এ এনএস 160 পেয়ে যাচ্ছেন নেক্সট হচ্ছে পালসার 150 বেনিফার লাগানো রয়েছে এই সামনে সিঙ্গেল ডিস 2020 সালের গাড়ি 2020 সালের গাড়ি একদম শোরুম কন্ডিশনে আছে আচ্ছা দাম রাখা হয়েছে মাত্র 60000 টাকা 60000 টাকা ডিসকাউন্ট করে 56000 এ চলে আসবে 56000 টাকায় কত সালে বলে 2020 সালের গাড়ি আচ্ছা মাত্র 56000 টাকা পেয়েছে পালসার 150 নেক্সট এখানে আরো একটা সেম মডেল সেম মডেল সেম বয়স আচ্ছা আর প্রাইস হচ্ছে প্রাইস সেম সেম 60000 টাকা দাম আছে 57000 এ চলে আসবে 57 হ্যাঁ আচ্ছা অনলি ফর 57000 এ আমরা পেয়ে যাচ্ছেন পালসারের 150 সিসি এই গাড়িটা নেক্সট হচ্ছে দাদা তিনটে আপাচি আটটিয়া রেখে দিয়েছে এটা হচ্ছে রেড ম্যাট আর ওখানে দুটো হচ্ছে স্পোর্টস মডেলের তো দাদা এই যে গাড়িটা বর্তমান কি রিজেনে কি প্রাইস এটা 2020 এর এন্ডের গাড়ি এবিএস মডেল আছে 2020 এর এন্ডের গাড়ি এবিএস মডেল রয়েছে দাম রাখা আছে মাত্র 75000 টাকা 75000 ডিসকাউন্ট করে 70000 এ চলে আসবে 70000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ সরাসরি 70000 এ আমরা অ্যাপাচি আরটিআর পেয়ে যাচ্ছেন 2020 এর এবিএস গাড়ি নেক্সট এখানে আরো একটা রয়েছে সেম মডেলের গাড়ি বাট এটা স্পোর্টস রেড কালার হ্যাঁ দাদা এটা কি দাম রেখেছেন একটু বলুন এটা দাম রেখেছি মাত্র 72000 টাকা 72000 করে 68000 এ চলে আসে মানে এটাতে 4000 টাকা ডিসকাউন্ট এবিএস মডেল আছে দুখানা টায়ার নিউ আছে দারুণ ব্যাপার অনলি ফর কত বললেন 68 হ্যাঁ হ্যাঁ 68000 এ স্টপ করো লাগো নেক্সট এখানে আরেকটা হচ্ছে সুপার স্প্লেন্ডার ব্লু কালারে আপনারা দেখতে পাচ্ছেন এরিকসন করে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি
এখনো পর্যন্ত নাম্বার লাগানোনি দাদা, কি ডিউটিটা কি পাই রেখেছেন? এক মাসের পুরনো গাড়ি, এক মাসের পুরনো গাড়ি, মাত্র এক মাসের পুরনো গাড়ি, মানে শরম থেকে তুলে আনা গেল নাকি? 140 কিলোমিটার চলা, মাত্র 140 কিলোমিটার চলেছে, 140 কিলোমিটার চলা, সিলভার কালার ইঞ্জিন, খুব সুন্দর একটা ক্যাপাসিটি গাড়ি। এই গাড়ি সম্পর্কে কিছু বলার নেই, সবাই পরিচিত। কি দাম রেখেছেন বলুন দেখি? মাত্র 78000 টাকা, 78000 ডিসকাউন্ট করে 74 এ চলে আসবে, মানে 4000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। সরাসরি দাদা 78 এর গাড়ি আপনাদেরকে দিয়ে দিচ্ছে 74 এ, মাত্র এক মাস 140 কিলোমিটার চালা গাড়ি, চ্যালেঞ্জিং। এরকম গাড়ি কিন্তু মাসুম মোটর ছাড়া অন্য কেউ আপনাদেরকে এরকম গাড়ি প্রোভাইড করতে পারবে না। নেক্সট রয়েছে আরো একটা সেম রেড কালার এরিকসন করে, দাদা কি দাম রেখেছেন একটু বলুন? 2020 সালের গাড়ি, 2020 সালের গাড়ি, দাম রাখা আছে 60000 টাকা, 60000 টাকা ডিসকাউন্ট করে 56000 এ চলে আসবে, 60000 টাকা গাড়ি 56 এ। হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি 56000 এ আমরা পেয়ে যাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি, গায়ে কোনো দাগ ভাঙা ভাঙা, মানে পুরো স্ক্র্যাচলেস গাড়ি, একদম নিউ কন্ডিশন, দারুণ ব্যাপার। নেক্সট এখানে আরেকটা রয়েছে সুপার স্প্লেন্ডার, সুপার স্প্লেন্ডার 2020 সালের গাড়ি, 2020 সালের BS4 এর গাড়ি, কি দাম রেখেছেন বলো? সেম প্রাইস 60000 টাকা দাম আছে, এটা 57 এ চলে আসে, এটা 57 এ চলে আসে, মানে চলে দাদার এখানে কিন্তু অপশন রয়েছে, আপনার ওই কালার না পছন্দ হলে অন্য রকম কালার আছে, কাস্টমার এটা না পছন্দ হলে ওটা অন্য উল্টা, একদম একদম পর পর তিনটে অপশন রেখে দিয়েছে, কালার খুব ডিমান্ডেবল কালার, একদম একদম বিশেষ করে এটা তো কালার, হ্যাঁ এটা তো প্রচুর ডিমান্ড এই গাড়িটা। নেক্সট দাদা দুটো এনটক রেখে দিয়েছে, একদম লেটেস্ট মডেলের গাড়ি, দাদাকে একটু বলবো এই দুটো গাড়ি কি দাম রেখেছে একটু বলো? এটা 10 মাসের পুরনো গাড়ি, 10 মাসের পুরনো গাড়ি, মাত্র 10 মাসের পুরনো গাড়ি, 4000 কিলোমিটার চলা, মাত্র 4000 কিলোমিটার চলা, একদম নিউ কন্ডিশনে আছে, কি দাম রেখেছেন বলুন? দাম রেখেছি মাত্র 78000 টাকা, 78000 ডিসকাউন্ট করে ডিসকাউন্ট চলে আসবে 74 73 73। হ্যাঁ দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু দাদা 5000 টাকা ডিসকাউন্ট করে দিল, 78 এর গাড়ি আপনারা 73 তে পেয়ে যাচ্ছে, একদম A1 কন্ডিশনের গাড়ি। নেক্সট রেড এন্ড ব্ল্যাক আর 2021 এর এন্ডের গাড়ি, 2021 এর এন্ডের গাড়ি, এটা BS6 এর গাড়ি, একদম লেটেস্ট মডেল, কি দাম রেখেছেন বলুন? 7000 কিলোমিটার চলা আছে, দাম রাখা চলা আছে 73000 টাকা, 73000 টাকা ডিসকাউন্ট করে 68000 এ চলে আসে, 68000 এ, 68 এ চলে আসে, 73000 টাকার গাড়ি আপনারা সরাসরি 68 এ পেয়ে যাচ্ছেন। নেক্সট রয়েছে Honda DODX নাকি? হ্যাঁ এলইডি মডেলের গাড়ি, কি দাম রেখেছেন বলুন? ডিজিটাল মিটার আছে এলইডি হেডলাইটের সঙ্গে, আচ্ছা দাম রাখা আছে 48000 টাকা, 48000 ডিসকাউন্ট করে 45 এ চলে আসবে, এটা 45 এ চলে আসবে, দারুণ ব্যাপার। নেক্সট হচ্ছে ওয়াগা 110cc টিভিএস এর গাড়ি, এই গাড়ি প্রচুর ডিমান্ড রয়েছে, পরপর দাদা দুটো বেশ গ্রেন কন্ডিশনের গাড়ি রেখে দিয়েছে, দাদা কি দাম রেখেছেন একটু বলো? দাম রাখা হয়েছে 35000 টাকা, গাড়িটা এই মাত্র এসে সার্ভিসিং করা নেই, সার্ভিস পাঠাবো একটু পরে, ডিসকাউন্ট করে 30000 এ চলে আসবে, 30 চলে আসবে, মাত্র 30000, 30000 টাকা স্কুটি, মাত্র 30000, 30000 টাকা স্কুটি আপনারা পেয়ে যাচ্ছেন, মাত্র মডেল দুখানা টায়ার থেকে শুরু করে বডি একদম ফ্রেশ নিউ কন্ডিশন, একদম সরাসরি 30000 টাকা মাসুম মোটরস আপনাদেরকে স্কুটি প্রোভাইড করছে। নেক্সট এখানে আর একটা রয়েছে হিরো প্লেজার, কি দাম রেখেছেন বলুন? 2016 সালের এন্ডের গাড়ি, 2016 এর এন্ডের গাড়ি, দাম রাখা আছে 35000 টাকা, 35000 টাকা দাম রাখা আছে, ডিসকাউন্ট করে 30000 এ চলে আসে, এটা 30000 টাকা, মাত্র 30000, 30000 টাকা স্কুটি, 30000 টাকা স্কুটি, মাসুম মোটরস কি করছে বাবা? নেক্সট আছে এনটক, না 18 জুপিটার আছে, 14000 কিলোমিটার চলা, নিউ ব্যাটারি থেকে শুরু করে একদম সবকিছু ফ্রেশ কন্ডিশন আছে, আচ্ছা কি দাম রেখেছেন বলুন? দাম রাখা আছে 40000 টাকা, 40000 টাকা ডিসকাউন্ট করে 35 এ চলে আসে, মানে এটা 5000 টাকা ডিসকাউন্ট, সরাসরি 35000 দাম আমরা পেয়ে যাচ্ছেন জুপিটার। এছাড়াও দাদার ওখানে মাইলেজের গাড়ি কালেকশন রয়েছে, আমি আপনাদেরকে দেখাতে চলেছি, এখানে রয়েছে এটা অ্যাডভেঞ্চার, না অ্যাভেঞ্জার, অ্যাভেঞ্জার 150 স্ট্রিট মডেল আছে, 150 স্ট্রিট মডেল, কি দাম রেখেছেন বলুন? দাম রাখা হয়েছে 50000 টাকা, 50000 টাকা, 17 সালের গাড়ি, আচ্ছা ডিসকাউন্ট করে 45 এ চলে আসে, 45000, মাত্র 45 এ, অনলি ফর 45000 এ আমরা অ্যাভেঞ্জার পেয়ে যাচ্ছি 150 স্ট্রিট মডেল। নেক্সট রয়েছে প্লাটিনা 2022 এ চলে আসে, 2022 সালের গাড়ি, 60000 টাকা দাম রয়েছে, 55 তে চলে আসবে, একদম লেটেস্ট মডেলের গাড়ি। নেক্সট রয়েছে Honda Dream ইয়োগা, হ্যাঁ ইয়োগা, কি দাম রেখেছেন বলুন? 35000 টাকা, 35000 টাকা ডিসকাউন্ট করে 30 এ চলে আসে, মানে এটা তো 5000 টাকা ডিসকাউন্ট, এটা গাড়ি 30000 টাকার গাড়ি, আর কি চান বলুন দেখি? মাসুম মোটরস আমাদেরকে কি দেবে? বাইক কেনার স্বপ্ন কিন্তু আপনাদেরকে পূরণ করার জন্য দাদা যতটা পাচ্ছে কম দামে আপনাদেরকে ভালো গাড়ি প্রোভাইড করছে। নেক্সট এখানে আর একটা প্ল্যান, 2021 এর গাড়ি, 2021 এর গাড়ি, 20 আছে ডিজিটাল মিটার, ডিস ব্রেকের সঙ্গে,
এজ গিয়া ডিজিটাল মিটার ডিসব্রেকের সঙ্গে কি দাম রেখেছেন? দাম রাখা হয়েছে এটা মাত্র 50,000 টাকা, মাত্র 50,000 টাকা, ডিসকাউন্ট করে 46,000 চলে আসে, 46,000 46 এ চলে আসে। দারুণ ব্যাপার, 46 এ আমরা প্ল্যাটিনা পেয়ে যাচ্ছেন, একদম লেটেস্ট মডেলের BS6 এর গাড়ি। নেক্সট রয়েছে প্যাশন প্রো, পিছনে 2021 এর মডেল, 20 রেন্ডের, 2000 কত বললো, 20 গাড়ি, 20 রেন্ডের গাড়ি, 20 রেন্ডের গাড়ি। কি দাম রেখেছেন বলুন? 60,000 টাকা, 60,000 টাকা, ডিসকাউন্ট করে 54,000 এ চলে আসে, 54 এ চলে আসবে, 6,000 টাকা ডিসকাউন্ট করে দিলে বাবা প্যাশন প্রো তে। নেক্সট হচ্ছে পালসার 150, কি দাম রেখেছেন বলুন? 2019 এর মডেল, 2019 এর মডেল, দাম রাখা আছে মাত্র 55,000 টাকা, দাম রাখা আছে মাত্র 55, আচ্ছা ডিসকাউন্ট করে 50,000 এ চলে আসে, ডিসকাউন্ট করে আপনারা সরাসরি 50 এ করে যাবেন, বুঝলে আরো সামথিং করে দেব, কিছু তেল খরচা নেবেন হবে নাকি, দারুণ ব্যাপার। নেক্সট হচ্ছে আরো একটা NS160 মানে মাসুম মোটরস চাইছে যতটা কম দামে গাড়ি প্রোভাইড করা, ভালো জিনিস একদম পেপার। নেক্সট হচ্ছে গ্ল্যামার সোয়ান ইঞ্জিন, 2020 গাড়ি আছে, মডেলটা মার্কেটে প্রচুর ডিমান্ড আছে, একদম একদম একদম। কি দাম রেখেছেন? 60,000 টাকা, ডিসকাউন্ট করে 54,000 এ চলে আসে, 54 এ চলে আসবে, অনলি ফর 54,000 আপনারা পেয়ে যাচ্ছেন গ্ল্যামারের সোয়ান ইঞ্জিনের এত সুন্দর একটা ইয়ন কন্ডিশনের গাড়ি। দাদার এখানে শুধুমাত্র 2 উইলার না, 4 উইলার বর্তমানে এখানে অ্যাভেলেবল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দাদা এই গাড়িটা কি ডিটেইল কি প্রাইস রয়েছে একটু বলুন? এটা হুন্ডাই ভার্না আছে, হুন্ডাই ভার্না রয়েছে, 11 এর এন্ডের গাড়ি, 26 এর এন্ড অফ দি ট্যাক্স পে করা আছে, 11 এর এন্ডের গাড়ি, 26 অফ দি ট্যাক্স পে করা রয়েছে, চারখানা টায়ার নতুন আছে, স্টেপনি নতুন আছে, চারটে টায়ার নতুন আছে, ব্যাটারি স্টেপনি রয়েছে। কি দাম রেখেছেন বলুন? এই গাড়িতে ফিচার আছে এসি, পার পার উইন্ডো চারটে, পার স্টিয়ারিং, পার স্টিয়ারিং, আর অ্যান্ড্রয়েড এলইডি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড এলইডি ডিসপ্লে আছে। কি দাম রেখেছেন? তো দাম রাখা আছে মাত্র 1,80,000 টাকা, 1,80,000 টাকা, ডিসকাউন্ট করে 1,65,000 তে চলে আসবে, ডিসকাউন্ট করে সরাসরি 1,65,000, 1,65,000, 1,65,000 তে ভার না, মানে বাইকের দামে আপনাদেরকে 4 চাকা দিয়ে দিচ্ছে মাসুম মোটরস, ভাবা যায় 1,65,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ভার্নার গাড়ি, মানে 4 চাকা, 4 মিলিয়ে পাচ্ছেন, আর কিছু বলার আছে? শুধুমাত্র মাসুম মোটরস কিন্তু এই ক্যাপাসিটি গুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। তাহলে দাদা আজকে কি ভিডিওটা এখানেই শেষ করে দেবো? আজকে এই অবধি শেষ। আচ্ছা দাদা, কিন্তু আমার কাস্টমারদের সবসময় কিউরিস থাকে, বারবার ফোন করে এইটাও তো হয়তো জানার চেষ্টা করে যে গাড়ি কিনতে গেলে কি কি পেপার নিয়ে যাওয়া দরকার রয়েছে। করতে গেলে 3 খানা ডকুমেন্টস, আচ্ছা ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আচ্ছা প্যান কার্ড না থাকলেও হবে, যে কোনো 2 খানা ডকুমেন্টস থাকলে হয়ে যাবে, আচ্ছা বাড়ির ইলেকট্রিক বিল, বাবা মা ভাই বোন কারোর নামে থাকলে হবে, হ্যাঁ আর ব্যাংকের পাসবই 2 কপি ছবি, ব্যাস ওইটুখানি যথেষ্ট নাকি? হলে হয়ে যাবে, ক্যাশে হলে কিছুই লাগে না, 2 খানা ডকুমেন্ট, যে কোনো একটা ডকুমেন্টস আর ফটো নিয়ে চলে আসলে হয়ে যাবে নাকি? সময় যেটা বলি, গাড়ি নিয়ে যাবে, তেল ভরবে, চালাবে, হ্যাঁ আর দ্বিতীয় কোনো কাজ থাকবে গাড়ির বিষয়ের জন্য, কোনো প্রবলেম হবে নিয়ে আসবে, ফ্রি সার্ভিস পাবে, শুধু মাসুম মোটরস আনতে হবে, মাসুম মোটরস নিয়ে সেই টুকিটাকি জন্য ওইখানে মধ্যে যে যেখান থেকে আসুক ডেলিভারি ব্যবস্থা থাকে, ডেলিভারি ব্যবস্থা থাকে। আমাদের শোরুম খোলা থাকে শুক্রবার বাদে প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8:30, আচ্ছা কলটা, আর কেউ যদি ফোনে যোগাযোগ করতে চায় তার জন্য সকাল 10:30 থেকে রাত 8:30 অবধি যোগাযোগ করতে পারবে, এরপরে দাদার চ্যানেলটাকে লাইক করতে, একদম যাতে নেক্সট ভিডিও আনতে দাদা সুবিধা হয়, একদম একদম। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আরো ইউজ কালেকশন দেখব, সপ্তাহের মধ্যে কালেকশন চেঞ্জ হয়ে যায় তো আশা করি সপ্তাহের মধ্যে আরো নিউ কালেকশন দেখাতে পারবো, একদম। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।